তো হ্যালো বন্ধুরা, আমি নীল আর তোমরা দেখছো নীলস ব্লগ। তো তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ আমি এসে গেছি ভবানীপুরের হপ ইলেকট্রিকে। আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো ই স্কুটারের কালেকশন দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা একদমই স্কিপ করো না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, যাতে এরকমই ভিডিও তোমাদের জন্য আরও বেশি করে নিয়ে আসতে পারি। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আবারও একবার আমরা কথা বলে নেবো প্রণবদার সঙ্গে। তো প্রণবদা কেমন আছো? নমস্কার আমাদের চ্যানেলে আরও একবার। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আপনাদেরকেও নমস্কার। একদমই। তো বন্ধুরা, আমি তোমাদেরকে জানাবো যে এর আগে আমরা প্রণব দাদের আরও একটা যেটা শোরুম ছিল ইটেক মোটরস, সেখানে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিও থেকে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম। ইভেন আমাদের অনেক মানে ভিউয়ার্সরা সেখান থেকে ভিজিটও করেছিল, গাড়িও চেক করেছিল, অনেকে হয়তো কিনেওছে। তো তারপরে আমরা আবার তোমার কাছে চলে আসলাম। আর আজকে এটা তোমাদের একটা এক্সক্লুসিভ শোরুম, যেটা আমরা মানে স্টার্টিংয়ে আমাদের বন্ধুদেরকে বলবো, তাই তো? হ্যাঁ নীল, একদমই ঠিক তাই। এই শোরুমটা অ্যাকচুয়ালি আমাদের হপ ইলেকট্রিক বলে যে ব্র্যান্ডটা আছে, হপ ইলেকট্রিক অ্যাকচুয়ালি রাজস্থান বেস একটা কোম্পানি। এবং ইন্ডিয়ার অন্যান্য যে সমস্ত লিডিং যে ব্র্যান্ডগুলো আছে, আমি ব্র্যান্ডগুলো কোনো নাম নিচ্ছি না, সেই সমস্ত ব্র্যান্ডের মধ্যে হপ ইলেকট্রিকও খুব রিনাউন্ড একটা লিডিং ব্র্যান্ড। এবং যাদের প্রোডাক্ট লাইনটা শুরুই হয় 72 ভোল্টের ব্যাটারির ভেহিকেল থেকে। এবং মার্কেটে বা এই মুহূর্তে আমরা কলকাতায় যেই সমস্ত গাড়ি ইলেকট্রিক টু হুইলার যেগুলো দেখতে পাচ্ছি, মোস্টলি বেশিরভাগ ভেহিকেলই রয়েছে 48 ভোল্ট বা 60 ভোল্টের আর্কিটেকচার ভেহিকেল। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার লিডিং যে ব্র্যান্ডগুলো রয়েছে, সে তাদের কিন্তু প্রোডাক্ট লাইনটা শুরুই হয় 72 ভোল্টের ভেহিকেল ডিজাইন দিয়ে। তো হপ ইলেকট্রিক এমনই একটা কোম্পানি এবং তাদের প্রোডাক্ট লাইনের সমস্ত কিছুই রয়েছে 72 ভোল্টের প্রোডাক্ট লাইন। আজকে আমরা যেগুলো দেখাবো সেগুলো রয়েছে বেসিক্যালি নন আরটিও বেস, যেগুলো যেই ইলেকট্রিক ভেহিকেলগুলো চালাতে গেলে লাইসেন্স রেজিস্ট্রেশনের কোনো রিকোয়ারমেন্ট হয় না। এবং আমাদের আপকামিং কিছু প্রোডাক্ট রয়েছে যেটা মে জুনে ডেলিভারি স্টার্ট হবে, তার মধ্যে ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক মোটর সাইকেলও রয়েছে। এটা হপ ইলেকট্রিক অক্সো 100 বলে একটা মডেল রয়েছে, সেটা আমরা আশা করি আগামী দিনে তোমার চ্যানেলে দেখানোর সুযোগ পাবো। আর আমাদের শোরুমে কেউ যদি না আসতে পারে বা আমাদের অন্য কোনো যে ওয়্যার হাউস আছে সেখানে যদি ভিজিট সম্ভব না হয়, সেই ক্ষেত্রে যে কেউ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে। এবং ওয়েবসাইটে গেলে আমাদের সমস্ত রকম যে প্রোডাক্ট লাইন সেগুলো আপগ্রেডেড কোন মডেলগুলো রয়েছে তার ভিডিও ডেমনস্ট্রেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশন সব ইনক্লুডিং প্রাইস সব কিছুই আপনি ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে। এবং আশা করি প্রোডাক্ট ডেসক্রিপশনে, চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, আমাদের যে টেকনিক্যাল সেলস অ্যান্ড সাপোর্ট যে নাম্বার রয়েছে সেই নাম্বার পেয়ে যাবেন। ফাইন্যান্স আজকের ডেটে খুবই একটা বড় প্রবলেম, ইলেকট্রিক ভেহিকেলে ফাইন্যান্স পাওয়া যাচ্ছে না, বাট আমরা উই আর ভেরি প্রাউডলি সেড আমরা ফাইন্যান্স প্রোভাইড করছি, ঠিক আছে? আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ রয়েছে, তো যে কোনো ইলেকট্রিক টু হুইলারে আমরা ফাইন্যান্সও প্রোভাইড করব থ্রু আওয়ার পার্টনার ব্যাংকস অ্যান্ড NBFC। আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে www.etechmotors.com। আর হপ ইলেকট্রিকের যে এক্সক্লুসিভ শোরুম 15 নম্বর আশুতোষ মুখার্জি রোড ভবানীপুর, একদম মেইন রোডের ওপরে শোরুম। তো তোমার কাছে আছে কটা মডেল দেখবো আমরা? আমাদের কাছে এই মুহূর্তে আজকে আমরা দুটো মডেল আপনাদেরকে দেখাবো এবং দুটো মডেলে দুটো ডিফারেন্ট ব্যাটারি ভ্যারিয়েন্টের সাথে আসবে। তো টোটাল 4টে ভ্যারিয়েন্টের ভেহিকেল আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা তাহলে শুরু করব কোথা থেকে তোমার কাছে? আমরা যেটা শুরু করব সেটা আমাদের হপ ইলেকট্রিকের হপ লিও বলে যে মডেলটা রয়েছে সেটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তো ডিটেইলসটা একটু বলে দাও আমাদের ভিউয়ার্সদের। একদম শুরু থেকে সামনে থেকে আমরা যদি দেখি, এখানে সামনে আপনি দেখতে পারবেন গাড়িটার ওভারঅল যে লুকস রয়েছে সেটা কম্পেয়ার টু এনি আদার যে সমস্ত রেডিলি মার্কেটে যেই সমস্ত ডিজাইন রয়েছে তার থেকে অনেক ভেরি হেভি লুকস। ওকে, অ্যান্ড বিল কোয়ালিটি ওয়াইজ আমি আপনাকে বলতে পারি দিজ আর অল অটোগ্রেড ফাইবার বিল রয়েছে। এবার মেটাল বডি অ্যান্ড ফাইবার বডি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এখানে অটোগ্রেড ফাইবার যেটা রয়েছে সেগুলোতে মেইনলি অ্যাডভান্টেজ এটাই হয় লোয়ার ওয়েট হয়, তাতে ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেটার হয়। ইনফ্যাক্ট ইলেকট্রিক ভেহিকেলে এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। এবং অটোগ্রেড ফাইবার হওয়ার জন্য কি আছে, ডিফারেন্ট আপনার সলিড যে সমস্ত কার্ডস অ্যান্ড কার্ভস যেটা হয় সেটা অনেক লুক্রেটিভ হয়।
আর শুরু থেকে একদম সামনের দিকে আমরা যদি দেখি, এখানে হ্যান্ডেলে আপনার ইন্ডিকেটর লাইটস অ্যাসেম্বল রয়েছে, এবং এখানে তারপরে নিচের দিকে যদি চলে আসি, এটা একটা ফেক এয়ার ভেন্ট টাইপের ডিজাইন রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর। তারপরে লাইট সেকশনে দেখা যাচ্ছে এখানে আপনার এলইডি যে ডিআরএল ফিউশন যে লাইট, এটা জ্বালালে বোঝা যাবে এটা লাইটসের লুক কমপ্লিটলি একদমই ডিফারেন্ট। রাতের বেলা বা ইভেন দিনের বেলাতেও আপনি যদি এই এলইডি এটা জ্বলতে থাকে, এটা লুকসটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। তারপরে হেডলাইট যেটা রয়েছে এটা এলইডি রয়েছে, এবং এখানে যে ডিজাইনটাও রয়েছে একটা ডায়মন্ড কাট ডিজাইন রয়েছে। আচ্ছা, সাইডে সাইড প্রোফাইলে এখানে যে লাইটটা রয়েছে এটাও গাড়ির লুকসটাকে একদমই কমপ্লিটলি এনহ্যান্স করছে। লাইট থেকে আরও যদি নিচের সেকশনের দিকে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো একটা সুন্দর একটা ডিস্ক ব্রেক। ঠিক আছে, ডিস্ক ব্রেকের এখানে হপের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, পাশে যে শকার রয়েছে সেখানেও হপের ব্র্যান্ডিং। হপের ব্র্যান্ডিংটা একটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর টায়ারের হুইল সেকশনে যদি দেখি, আমরা 10-inch রিম ডায়া হুইল পাচ্ছি, সাথে টায়ার টিউবলেস টায়ার রয়েছে। অ্যান্ড আমাদের হপের যে গাড়িগুলো রয়েছে তাতে যে টায়ার রয়েছে, এখানে মেইনলি জেকে টায়ার অ্যান্ড সিএট জুম টায়ার এখানে আমাদের ইউজ হচ্ছে। তো গাড়ি স্টার্ট করলে আমরা এখানে ফ্রন্ট সেকশনে যেটা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ফাংশন কিজ বাটন রয়েছে। এটা হচ্ছে মোড বাটন। মোড বাটনের সাহায্যে আমরা মোড 1, 2, 3 আমরা সিলেক্ট করতে পারি। ইকোতে সবচেয়ে গাড়ি যেটা ইকোনমি মোড 1, সেখানে গাড়ি সবচেয়ে বেশি মাইলেজ আপনারা পাবেন। এবং সিঙ্গেল রাইডে ইকো মোডে যে 2.5 kW ব্যাটারির সাথে যেই মডেলগুলো আসে, সেগুলো আপ টু 120-125 km রেঞ্জ পর্যন্ত আপনারা গাড়িতে ট্রাভেল করতে পারবেন। এখানে রিভার্স সুইচের মাধ্যমে গাড়ি পেছন দিকে রিভার্স করা পসিবল। ঠিক আছে, এটা হেডলাইট সুইচ রয়েছে, এটা হর্ন, এটা রয়েছে ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর লাইট, একটা বাজার বাজবে। সাথে লেফট সাইডে রয়েছে পার্কিং বাটন। পার্কিং বাটনের মাধ্যমে গাড়ি স্টার্ট করার পরে এটা ইমিডিয়েটলি পার্কিং মোডে যায় ফর এ সেফটি রিজন। তারপরে এটাকে ড্রাইভ করার জন্য আমাদেরকে ড্রাইভ মোডে নিয়ে যেতে হয়, তার জন্য এখানে পার্কিং বাটন ক্লিক করলে গাড়ি এখানে এটা পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে চলে যাবে। ডিসপ্লে কনসোলে এখানে সমস্ত কিছু যে বেসিক যে ইনফরমেশন রয়েছে, গাড়ির স্পিডোমিটার থেকে শুরু করে ট্রিপ মিটার এবং ওডোমিটার, সেগুলো রয়েছে। গাড়িটা ইমিডিয়েটলি স্টার্ট করার পরে 3-4 সেকেন্ডের জন্য ওডোমিটারটা শো করে যে টোটাল গাড়িটা কত কিলোমিটার চলেছে, এবং তার কিছুক্ষণ পরে এটা ট্রিপ মিটারে কনভার্ট হয়ে যায়। ট্রিপ মিটারে এটা এখন 0-0 শো করছে। আর এখানে ট্রিপ মিটারের পাশেই যেটা রয়েছে একটা ভোল্টেজ ইন্ডিকেটর, এখন গাড়িতে যেটা 75 volt শো করছে, এটা 70 voltage মাধ্যমে আমরা ব্যাটারি চার্জিং স্টেটাসটা আমরা বুঝতে পারি। গাড়ি ব্যাটারি যখন ফুল চার্জ কন্ডিশনে থাকবে তখন এই ভোল্টেজটা 82-84 কাছাকাছি শো করবে। গাড়ির সাথে যে রিমোট এবং চাবিটা আসে, চাবি তো ম্যানুয়ালি আমরা চাবি দিয়ে গাড়ির সমস্ত অপারেট আমরা করতে পারবো। এর সাথে থাকছে একটা রিমোট, রিমোটের 3টে বাটন রয়েছে, লক, আনলক এবং স্টার্ট বাটন। ম্যানুয়াল চাবির সাথে যে রিমোটটা থাকছে, রিমোট দিয়ে আমরা যখন গাড়িকে লক করছি, ইলেকট্রিক্যালি গাড়িটা লক হয়ে যাচ্ছে, এবং গাড়িতে অ্যান্টিথেপ মেকানিজম যেটা থাকছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় কেউ যদি গাড়িকে সরানোর চেষ্টা করে বা কেউ যদি গাড়িটার সাথে কোনো ছেড়খানি করে, সেই ক্ষেত্রে এখানে গাড়িটা একটা বাজার বেজে উঠবে এবং পেছনের চাকা যেটা আছে সেটা লক হয়ে যাবে। আমি একবার গাড়িটাকে সরিয়ে দেখাচ্ছি পেছনের চাকাটা কীভাবে লক হয়। পেছনের চাকা লক হয়ে যাচ্ছে এইভাবে। এটা যদি আরও যদি করি, এটা কন্টিনিউয়াস এটা লক হয়ে যাবে, এবং এটা রিমোটের মাধ্যমে এটাকে অফ করতে হবে। আর আমরা রিমোট দিয়ে যদি স্টার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা রিমোটে যে স্টার্ট বাটন আছে সেটাকে আমরা দুবার যদি প্রেস করি তাহলে গাড়ি এখানে স্টার্ট হয়ে যাবে। ডিসপ্লে কনসোল থেকে আমরা যদি নিচের দিকে নামি তাহলে এখানে দেখতে পারবো এখানে একটা পকেট মতো রয়েছে, যেখানে ছোটোখাটো পেপার্স, পার্টস বা আদার্স জরুরি কোনো জিনিস এখানে রাখা যেতে পারে। আর এই সাইডে লেফট সাইডে যদি দেখা যায়, এখানে একটা USB পোর্ট রয়েছে যেটা দিয়ে মোবাইল বা আদার্স USB ডিভাইস টেম্পোরারিলি চার্জ দেয়া যেতে পারে।
আর এখানে আরেকটা হুক রয়েছে, যেই হুকে মোটামুটি 4-5 কেজি যে কোনো সামান বা কোনো জিনিস হ্যাং করে রাখা যেতে পারে। এটা খুবই কাজের জিনিস। আমরা এবার ব্যাক সাইডের দিকে যদি যাই, এখানে দেখতে পারবো একটা লেডিস ফুটরেস্ট রয়েছে। লেডিস যদি এক সাইডে পা দিয়ে বসে সেই ক্ষেত্রে এটা খুবই কাজের জিনিস। আর পিলিয়নের জন্য যে ফুটরেস্ট রয়েছে সেটা বডিতে ইনবিল্ড রয়েছে, খুব সুন্দর একটা গ্রুভড একটা জায়গা। এবার যদি রেয়ার হুইল সেকশনের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো 10-ইঞ্চ রিম ডায়ার একটা হুইল, যাতে টিউবলেস টায়ার রয়েছে। এটা নর্মালি জেকে টায়ার অ্যান্ড সিএট টায়ার থাকে। আর এখানে যে শকার যেটা রয়েছে সেটা টুইন শকার রয়েছে, অ্যাডজাস্টেবল। আর রেয়ার হুইলে যে মোটরটা রয়েছে এটা পিএমএসএ মোটর। অন্যান্য যে সমস্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে যেগুলোতে বিএলডিসি মোটর রয়েছে, বিএলডিসি হাব মোটরের চাইতে পিএমএসএ মোটর সেটা অনেক বেশি এফিসিয়েন্ট। পিলিয়ন সিটের পেছনে যদি আমরা চলে আসি, গ্র্যাবরেলটা দেখতে পাচ্ছি। গ্র্যাবরেল খুবই একটা সুন্দর এবং স্ট্রং একটা গ্র্যাবরেল, যেটা ডাব্লু শেপের রয়েছে। এটা সামনে সামনে দেখা গেলে বোঝা যাবে খুবই স্ট্রং। এবং তার নিচেই যে সেকশনটা রয়েছে টেললাইট সেকশন, টেললাইট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার সহ টেললাইট যেটা জ্বলছে, ঠিক আছে। এটা ভিউটা, এটা লুকসটা খুবই অ্যাট্রাকটিভ, এবং রাতের বেলা যখন এটা চলবে বা জ্বলবে এটা খুবই অ্যাট্রাকটিভ লাগবে। হপ লিওর এই যে মডেলটা রয়েছে, এখানে স্ট্যান্ডার্ড 4টে কালার রয়েছে। এইটা, এই কালারটা রয়েছে নেভি ব্লু কালার। এছাড়াও আরও যে 3টে কালার রয়েছে তার মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক, ফুল ব্ল্যাক এবং গ্রে কালার, এই 4টে কালার আপনারা হপ লিওটা পেয়ে যাবেন। এবং হপ লিওর যে মডেল সেটা 2টো ব্যাটারি ভ্যারিয়েন্টের সাথে আসে, একটা 1.5 কিলোওয়াট ব্যাটারি প্যাক অ্যান্ড অ্যানাদার 1 2.5 কিলো ব্যাটারি প্যাক। এবার স্ট্যান্ডার্ড যে বেসিক যে মডেলটা আসে 1.5 কিলোওয়াট ব্যাটারি প্যাকের সাথে, তার প্রাইস রয়েছে 82,000। এবং যেটা এক্সটেন্ডেড ব্যাটারির সাথে আসে 2.5 কিলোওয়াট ব্যাটারি দিয়ে, সেটার প্রাইস হচ্ছে 96,000। তো বন্ধুরা, আগের মডেলটা তো আমরা দেখলামই, তো আশা করছি তোমাদেরও মডেলটা পছন্দ হয়েছে। তো এবার আমরা নেক্সট মডেলে চলে আসবো আর এটার ব্যাপারে দাদার থেকে ডিটেলসটা জেনে নেবো। তো দাদা, এটা কী মডেল একটু বলে দাও সবার আগে। এই মডেলটা রয়েছে হপ লাইফ। আচ্ছা, আমরা আগের যে মডেলটা দেখলাম হপ লিও, আর এটা রয়েছে হপ লাইফ মডেল। আচ্ছা, আর এটাও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে এটারও মানে কালারটা খুবই অ্যাট্রাকটিভ, আর মানে এটারও লুকসটা খুবই ভালো। আর আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো দাদা তোমার থেকে, মানে এখানে যে কটা আমরা স্কুটি দেখছি তো এগুলো চালানোর জন্য কি কোনো লাইসেন্স বা কিছুর প্রয়োজন আছে? না, এই গাড়িগুলো যেগুলো আমরা আজকে দেখছি, হপ লাইফ এবং লিও, এই যে 2টো মডেল রয়েছে, এটা চালানোর জন্য লাইসেন্সের কোনো রিকোয়ারমেন্ট নেই। এবং গাড়ি আপনার নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স কিছুই ম্যান্ডেটরি নয়, কিছুই দরকার নেই। ইন্স্যুরেন্স যেটা থাকে সেটাও ম্যান্ডেটরি নয়, বাট আমরা রেকমেন্ড করি গাড়ি যেহেতু রাস্তায় চলবে, সেটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো ঘটনা ঘটতে পারে, সেই জায়গা থেকে যে রাইডার রয়েছে তার প্রোটেকশন এবং গাড়ির প্রোটেকশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা রেকমেন্ড করি ইন্স্যুরেন্সটা যেন রাইডাররা নেন। তবে যদি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো হয় সেক্ষেত্রে লিগ্যাল কোনো অবলিগেশন কিছু নেই। তো দাদা, এরপরে আমরা গাড়িটার স্পেসিফিকেশনটা তোমার থেকে জেনে নেবো, তো এটার ব্যাপারে একটু ডিটেলসটা বলে দাও আমাদের ভিউয়ার্সদের। হ্যাঁ, এই গাড়িটার আমরা শুরু থেকে আমরা যেটা দেখতে পারি, হপ লিওর মতোই এই যে মডেলটা রয়েছে, এটা, এই মডেলটার নাম হচ্ছে হপ লাইফ। এই লাইফটাও আপনার 2টো ব্যাটারি ভ্যারিয়েন্টের সাথে আসে। বেসিক যে মডেলটা থাকে 1.5 কিলোওয়াট ব্যাটারি প্যাক দিয়ে, এবং যে টপ ভ্যারিয়েন্টটা থাকে 2.5 কিলোওয়াট ব্যাটারি ভ্যারিয়েন্ট দিয়ে। এর ফ্রন্ট প্রোফাইল যদি আমি বলি, এটা ফ্রন্ট লুকসটা অনেকটা দেখতে এরকম। লাইটগুলো যদি জানানো যায়, এটা হেডলাইটস রয়েছে, এটা ইন্ডিকেটর রয়েছে, ফুল এলইডি হেডল্যাম্প রয়েছে, এবং নিচে ডিস্ক ব্রেক রয়েছে উইথ সিএট টায়ার। সিএট টায়ার অ্যান্ড জেকে টায়ার, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ফর অল হপ ভেহিকেল। এখানে যে টায়ার ইউজ করা হয় টিউবলেস টায়ার উইথ 10-ইঞ্চ রিম ডায়া, এবং রিমের যে ডিজাইন প্রোফাইল রয়েছে, অ্যালয় যে প্রোফাইল লুকস যেটা রয়েছে, এটা খুবই সুন্দর একটা লুকস রয়েছে। এর যে ডিসপ্লে কনসোল রয়েছে, এখানে বেসিক যে স্পিডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার এবং ব্যাটারি ভোল্টেজ বা ব্যাটারি চার্জ স্ট্যাটাসটা, যেটা থেকে আমরা বুঝতে পারি যেটা ভোল্টেজ যে স্ট্যাটাস, এখানে সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। এর লাইটিং অ্যারেঞ্জমেন্ট এবং সুইচ অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে মোড সুইচ,
মোড 1, 2, 3 ইকো অ্যান্ড স্পোর্ট মোড এখানে আলাদাভাবে রাইডিং মোড সিলেক্ট করা যেতে পারে এবং ইকো মোডেই যেটা গাড়ির সবচেয়ে যেটা বেস্ট রেঞ্জ যেটা পাওয়া যায় সেটা ইকো মোডেই পাওয়া যায়। এর সাথে রয়েছে রিভার্স গিয়ার রয়েছে, এটা হর্ন রয়েছে, লেফট সাইডে একটা পার্কিং বাটন রয়েছে যেটা গাড়ি যখন চালু করা হয় চালু করার শুরুতে এটা প্রথমে পার্কিং মোডেই থাকে, এটাকে ড্রাইভ মোডে যাওয়ার জন্য এই পার্কিং বাটনটা প্রেস করে এটাকে ড্রাইভ মোডে নিয়ে যাওয়া হয়। এরপরে কনসোল থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখা যাবে লেফট সাইডে একটা ইউএসবি পোর্ট রয়েছে যেখান থেকে ইউএসবি যে কোনো মোবাইল বা আদার কোনো ইউএসবি কম্পোনেন্ট আমরা চার্জ দিতে পারি। এখানে একটা হুক রয়েছে যে হুকে 4-5 কেজি যে কোনো ওয়েট আমরা ক্যারি করতে পারি বাজার থেকে ছোটোখাটো কোনো জিনিসপত্র নিয়ে আসা। তার পাশেই রয়েছে পকেটস, এই পকেটসে জিনিসপত্র ক্যারি করা যেতে পারে। এই হপের গাড়িগুলোতে যেটা আরেকটা খুব ইউনিক একটা ফিচার্স রয়েছে এটার যে স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডে একটা সেন্সর রয়েছে, কোনো কারণে স্ট্যান্ড যদি নামানো থাকে এবং সেক্ষেত্রে গাড়ি যদি স্টার্ট দিয়ে কেউ চালানোর চেষ্টা করে গাড়ি কিন্তু চলবে না। গাড়ি চালাতে হলে এই স্ট্যান্ডটাকে তুলতে হবে, তারপরেই কিন্তু গাড়ি এগোবে। তো এটা একটা খুব ভালো একটা সেফটি ফিচার যেটা এই মডেলে রয়েছে এবং হপের যে আরেকটা যে মডেল রয়েছে হপ লিও সেটাতেও এই যে ফিচার্সটা রয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড ফিচার্স রয়েছে। আমরা এবার যদি গাড়ির পেছন দিকে চলে আসি, সিমিলার আগের মডেলটার মতো এখানে একটা লেডিস ফুটরেস রয়েছে এবং পিলিয়ন ফুটরেস যেটা রয়েছে গাড়ির সাথে ইনবিল্ড রয়েছে, খুব সুন্দর একটা গ্রুভড একটা ফুটরেস, খুব কমফর্টেবলি পিলিয়ন পা রাখতে পারবে। এবং পেছন দিকে যে রেয়ার হুইল সেকশন রয়েছে, রেয়ার হুইলে যে মোটর রয়েছে এটা PMSA মোটর, যেটা কম্পেয়ার যে স্ট্যান্ডার্ড অন্যান্য মার্কেটে যে সমস্ত গাড়িগুলো রয়েছে যেটা BLDC হাব মোটর, তার চাইতে PMSA মোটর অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট এবং অনেক বেশি অ্যাক্টিভ। পেছনেও আপনার 10-ইঞ্চ রিম ডায়ার সাথে এই রেয়ার হুইলটা রয়েছে। পেছনে যে ব্রেকটা রয়েছে এটা ড্রাম ব্রেক, এটা সামনের ব্রেকের মতো ডিস্ক ব্রেক না, পেছনে যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ড্রাম ব্রেক রয়েছে। যে বেস যে মডেলটা রয়েছে সেটার প্রাইস রয়েছে 75,000 এবং 2.5 কিলোওয়াট ব্যাটারি প্যাকের সাথে যেটা আসে, যেটা সিঙ্গেল রাইডে ইকো মোডে আপনি 120-125 কিলোমিটার আপনি রেঞ্জ পাবেন গাড়িতে, সেই মডেলটার প্রাইস আসে 90,000। এবং হপ লাইফের এটা সিএন ব্লু রয়েছে কালার, এর ছাড়াও আরও 3টে স্ট্যান্ডার্ড কালার রয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাক। রেড অ্যান্ড ব্ল্যাক কালারটা এই মুহূর্তে আমাদের শোরুমে রেডি স্টকে অ্যাভেলেবেল নেই, তো আমি নীলকে বলবো একটু তুমি এই কালারটা একবার দেখিয়ে দাও, ঠিক আছে। এর বাইরে আরও যে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা ম্যাট ব্ল্যাক, এই কালারটা রয়েছে ম্যাট ব্ল্যাক, আরেকটা কালার থাকে গ্রে কালার। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে জানাবো যে আমরা ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে হপ ইলেকট্রিকে যে নতুন বাইকটা লঞ্চ হয়েছে যার নাম OXO 100, সেটার একটা রিভিউ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, এবং সেটারই তোমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই বাইকটার সম্পর্কে একটা উত্তেজনা রয়েছে, আর আশা করি বাইকের মডেলটা তোমাদের পছন্দ হচ্ছে। ওভারঅল স্পেসিফিকেশন ছাড়াও তোমরা এই বাইকটার ব্যাপারে কী কী জানতে চাও সেটা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, যাতে আমি সেই পার্টিকুলার জিনিসগুলোর উপর ফোকাস করে ভিডিওটা বানাতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।